কিন্তু তবুও আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। টিনাকে এখানে আনার পর যদি সঙ্গে সঙ্গে আপনি ওর স্টমাক ওয়াশের ব্যবস্থা না করতেন, তাহলে কিন্তু আজ আমরা ওকে ফিরে পেতাম না ডক্টর। না না না, এটা ভুল ধারণা। 20-30টা এমনকি 50টা ডাইজিবাম খেলে পরেও কিছু হয় না। কি হতো বড়জোর, ও দুদিন ধরে ঘুমোতো, ঘুমিয়ে থাকতো। তবে হ্যাঁ, যেই মুহূর্তে ও আমার কাছে এসেছে তখন আমি জানতাম না যে ওর কী ধরনের জিনিস কনজিউম করেছে বা সেটা কতটা খেয়েছে। সো দ্যাট ওয়াজ ডেফিনেটলি আ পয়েন্ট দেয়ার। বারবিটিউরেট পয়জনিংয়ের কেস হলে পরে তো ডেফিনেটলি লাইফ রিস্ক হতে পারত। তবে আমি একটা অনুরোধ করব আপনাদের, আপনারা বাড়িতে গিয়ে এটা নিয়ে প্লিজ আলোচনা করবেন না, অন্তত ওর সামনে তো নয়। মানে এমন একটা বিহেভ করবেন যেন এটা ঘটেনি। বাট ডোন্ট এভার মেক আ ফিল দ্যাট ইট হ্যাজ মেড এনি ডিফারেন্স, বিকজ টিনা তো, মানে আমি আপনাদের আর কী বলবো, আপনারা তো বাবা মা। বাট টিনা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা মেয়ে, এই বয়সের ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা ভীষণই টাচি হয়, ভীষণ সেন্সিটিভ হয়। কাজে ওদেরকে আবার এখন বাবা মা হিসেবে আপনাদের একটু সমঝে চলতে হবে। টক টু হা, একটু দেখবেন যাতে বন্ধুর মতো মেশা যায়, মেন্টাল লেভেলে শেয়ারিংটা যেন থাকে। তাহলে ওর যে মানে একটা অদ্ভুত ফিলিং অফ ইনসিকিউরিটি হয়েছে, সেটা হয়তো আস্তে আস্তে কেটে যেতে পারে। অ্যান্ড উইদাউট ডিলে একটু সাইকিয়াট্রিক হেল্প নেওয়া দরকার। ও রেজিস্ট করলে নয়, তবে আস্তে আস্তে সেটা বোধ হয় ওর প্রয়োজন হবে। ভালো কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন, আর আমরা তো রয়েছি এনি টাইম। একটা কথা বলবো ডক্টর, আপনি যে শুধু ওকে বাঁচিয়ে তুলেছেন তা কিন্তু নয়, আপনি ওর মেন্টালে কাজ করেছেন। তাই যখনই আমার দরকার হবে আমি কিন্তু ওর জন্য পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসবো। হ্যাঁ ইয়েস ডক্টর, প্লিজ আপনি আপত্তি করবেন না। টিনার মুখের দিকে তাকিয়ে আপনি এইটুকুন ডিস্টারবেন্স প্লিজ মেনে নেবেন। এটা ডিস্টারবেন্সই নয়, আই এম অলওয়েজ দেয়ার এনি টাইম। এই তো এসে গেছে। কিরে, অল সেট? দেখো কে এসছে, মা বাবা দুজনে একসঙ্গে এসছে তোমাকে বাড়ি নিয়ে যেতে। লক্ষ্যও থাকবে। আর হবে না মা, আর কখনো হবে না, কখনো হবে না। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে রে, তাই না? আর কখনো হবে না এরকম। কি হচ্ছে, মন খারাপ? আর যেন এখানে দেখতে না পেয়ে এমনি দেখা করতে আসবে আমার সঙ্গে, নট আদারওয়াইজ। কথাগুলো সব মনে আছে তো? মনে আছে তো? কখনো যদি মনে হয় আমাকে ফোন করবে, আমার কাছে আসবে। আমি